পুলিশ দিয়ে সমাজ বিরোধী নিয়ে দখল নিতে চাইছেন, কিন্তু ভাটপাড়া অত্যন্ত শক্ত জায়গা এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিংহ অত্যন্ত লড়াকু ছেলে এবং সে লড়াই করে তার জমি রাখবে এবং এই সমস্ত ঘটনাটা ঘটাচ্ছে পুলিশ এবং মমতা ব্যানার্জির ইচ্ছে মমতা ব্যানার্জির উস্কানিতে। ইভিএম ভালো, আর যখন ভোটে হারে তখন বলে ইভিএম খারাপ। তাহলে 2011 মমতা ব্যানার্জি যে জিতেছিলেন ইভিএমটা খারাপ ছিল, 2014 মমতা ব্যানার্জি জিতেছিলেন তাহলে ইভিএমটা খারাপ ছিল, 2009 জিতেছিলেন ইভিএমটা খারাপ ছিল। তাহলে ফিরিয়ে যান না যে আবার বামফ্রন্ট ক্ষমতায় আসুক ব্যালটে ভোট হোক, কারণ মমতা ব্যানার্জি ইভিএমে জিতেছেন, ইভিএমটা তো খারাপ। এখন তো যেদিন থেকে 21 জুলাই হয়েছে, আমি কয়েক বছর বাদ দিয়ে আমি এই 21 জুলাইয়ের সাক্ষী, খুঁটি পুজো করে 21 জুলাই, এটা তো গত কয়েক বছরের একটা এক্সাম্পল। কারণ এখন তো 21 জুলাইটা জলসাতে পরিণত হয়েছে, 21 জুলাই তো শহীদ স্মরণ হয় না, এখন 21 জুলাই একটা জলসা। টালিউড বলিউড এইসব এলাকার কিছু লোক সামনে বসে থাকেন, 2011 মাঠে পাগলু পাগলু নাচ হয়েছে, তারপরেও তারা বসে থাকেন সামনে, আর যারা নিহত শহীদের পরিবার তাদের মঞ্চের এক কোনায় জায়গা হয়। আজকের 21 জুলাই আর সেই 21 জুলাই নেই, এটা এখন একটা জলসায় পরিণত হয়েছে, তাই খুঁটি পুজো করতে হচ্ছে। আগে তো কোনোদিনও শহীদ স্মরণে সভা করতে খুঁটি পুজো করতে হয়নি, এ তো আনন্দ উৎসবে খুঁটি পুজো হয়, এটা এখন একটা সেই বেশের ব্যাপারে পরিণত হয়েছে, একটা বার্ষিক আনন্দ উৎসব। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।